আমরা বিভিন্ন সময় কম্পিউটার থেকে মোবাইলে বা মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করার জন্য শেয়ার ইট বা টিম ভিউয়ার্স বা এই ধরনের আরো বেশ কিছু অ্যাপ ব্যবহার করি অথবা ইউএসবি কেবল ব্যবহার করি। তবে আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যে আপনার মোবাইল থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করার জন্য কোনো ধরনের অ্যাপ ব্যবহার করতে হবে না বা কোনো ধরনের ইউএসবি কেবলও লাগবে না। বিষয়টা খুবই আসলে অবাক করা বিষয়, তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সেই বিষয়টা করতে পারি। এখন আমরা আমাদের মোবাইল থেকে একটা ভিডিও কম্পিউটারে ট্রান্সফার করে দেখাবো এবং এর জন্য আমি কোনো ধরনের ইউএসবি কেবল বা কোনো ধরনের সফটওয়্যারের ব্যবহার করব না। আমার মোবাইলে বা স্মার্টফোনে বাই ডিফল্ট এই অপশনটি দেওয়া আছে, অনেক ফোনে এখন এই অপশনটি দেওয়া থাকে, আপনার ফোনে থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, তবে ম্যাক্সিমাম ফোনে এগুলো দেওয়া থাকে। দেখুন, আমি আমার মোবাইলে ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর দেখুন এই যে এইখানে আমি আবারও দেখাচ্ছি, এই যে এই কোণায় ক্লিক করব, ক্লিক করার পর কানেক্ট টু কম্পিউটার এই লেখাটা আছে, এটাতে আমি ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর দেখুন এখানে স্টার্ট লেখা আছে, স্টার্ট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি ইন্টারনাল মেমোরি থেকে ফাইল ট্রান্সফার করবেন নাকি এক্সটার্নাল মেমোরি থেকে ফাইল ট্রান্সফার করবেন সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি আমার যে ফাইলটা ট্রান্সফার করব সেটা আমার এসডি কার্ডে রয়েছে, তাই আমি এসডি কার্ড ক্লিক করলাম। এসডি কার্ড ক্লিক করার পর দেখেন এখানে আমাকে একটা কোড দেখিয়েছে, এফটিপি কোড। তো এই এফটিপি কোডটা আমি আমার কম্পিউটারের ফাইল এক্সপ্লোরার অপশনে সার্চ বারে আমি লিখব, লেখার পরে কিন্তু এটা চলে আসবে। দেখুন এখানে আমি আমার ফাইল এক্সপ্লোরার ওপেন করেছি। ফাইল এক্সপ্লোরার ওপেন করার পরে যে দেখেন একটা সার্চ বার আছে, এই সার্চ বারে আমরা এখন লিখব এই যে যে কোডটা আমাকে দিয়েছিল সেই কোডটা আমি এখানে লিখব, এফটিপি সেমিকোলন স্ল্যাশ দুইটা 192.168.102 সেমিকোলন 2121। এই কোডটা লেখার পর আমি ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর দেখুন আমার ফোনের যে যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারগুলো এখানে চলে আসছে, তার মানে আমার ফাইল ম্যানেজারের পুরো মেমোরি অংশটা কিন্তু এখন এখানে আছে। এখন আমি এখান থেকে আমার ভিডিও করা ফাইলটি খুঁজে বের করব। আমি এই ফোল্ডারে চলে গেলাম। চলে যাবার পর দেখেন আমার এই যে আমি যত স্ক্রিনশট করি সেগুলো কিন্তু এখানে থাকে, আর আমি এটা ক্যামেরা দিয়ে রেকর্ড করেছি, তাই আমি ক্যামেরাতে চলে গেলাম। চলে যাবার পর একদম নিচে চলে গেলাম, গিয়ে এই যে এই ফাইলটা আমি এখন কাট করে নিয়ে যাবো ডেস্কটপে। কাট করে আমার ডেস্কটপে নিয়ে আসলাম। আসলে খুবই দরকারি একটা ফাংশন এটা, আমরা যারা মোবাইলে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, বিভিন্ন ধরনের ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে দেখা যায় ইউএসবি কেবলটা অনেক সময় কাজ করে না, বা একটা ইউএসবি কেবল কানেক্ট করতে করতে এক সময় সেটা আর কাজ করে না। তো আপনি যদি এই সেটিংটা অ্যানেবল করে দেন তাহলে কিন্তু খুব সহজে আপনি কোনো কেবলের ধার ধারতে হবে না, খুব সহজে আপনি আপনার ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন। দেখেন আমি এই এই ভিডিওটাই কিন্তু আমি এখন আপনাদের ট্রান্সফার করে দেখালাম। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে চাইলে, এই ধরনের আরো পচা পচা ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি এতটুকু করেন তাহলে আমি পরবর্তীতে আরো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো, আর আপনাদের কাছ থেকে উৎসাহটাই আমাদের পরবর্তী কাজের প্রেরণা হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।